Extra Time. স্থানীয় সময় এখন রাত্রি দুটো, ভারতীয় সময় নিশ্চয়ই সাড়ে চারটে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি রুসেল বুলেভার্ড, যেখানে স্টেডিয়ামটা, রুসেল স্টেডিয়ামটা যেখানে, তার পাশেই রুসেল বুলেভার্ড করা হয়েছিল। আপনাদের আমরা দেখিও সে এর আগে। এখানে কিন্তু এখনও সেলিব্রেশন চলছে, খেলা শেষ হয়ে গেছে প্রায় ঘন্টা পাঁচেক হতে চলল, কিন্তু তা সত্ত্বেও মানুষের যে এই পুঞ্জীভূত আবেগ, এই যে আর্জেন্টিনাকে নিয়ে, মেসিকে নিয়ে যে আবেগটা এতদিন ধরে জমা ছিল, সেটার বিস্ফোরণ বলতে পারেন। এখানে মানুষ কীভাবে আনন্দ প্রকাশ করবে, কীভাবে সেলিব্রেট করবে সত্যি বুঝতে পারছে না। কেউ নাচছেন, কেউ পতাকা নিয়ে দৌড়াচ্ছেন। আজকে এখানে কাতার দিবস ছিল এবং এই কাতার দিবসের প্রথম গাড়িটা এখান দিয়ে যেটা বার করা হলো সেটা হচ্ছে আর্জেন্টিনার টিম বাস। একটা দোতলা খোলা বাসের মধ্যে প্লেয়ারদের বসিয়ে এই রাস্তা দিয়ে বার করা হয় প্রথমে। তারপরে আজকের যে প্যারেড ছিল, ন্যাশনাল প্যারেড ছিল, সমস্ত গাড়িগুলো এখান দিয়ে যায় তাকে ফলো করে করে। তো এখনও দেখবেন যে আমার পেছনে দেখুন যে এখনও পতাকা নিয়ে কীভাবে চলছে, এখনও উচ্ছ্বাস চলছে। সব আছে? হ্যাঁ স্যার। মা চেক করে নাও। সব ঠিক আছে। বাবা টাইমে এসেছে? এসেছে। আপোলো 24/7 থেকে স্যার। থ্যাংক ইউ স্যার। বাবার ব্লাড প্রেশারের সমস্যা আছে, তাই সব ওষুধ একদম টাইমে চাই। হেলথের ব্যাপারে শিওর থাকা খুব জরুরি, সেই জন্য আপনার পুরো প্রেসক্রিপশনের ডেলিভারি পান মাত্র 2 ঘন্টায় ডাইরেক্ট আপোলো থেকে। এখন ডাউনলোড করুন আপোলো 24/7। আর তার সঙ্গে এখানকার যে সমস্ত বাড়িগুলোর গায়ে এলইডি বোর্ড দেওয়া আছে, ডিজাইন করা আছে, সেই বাড়িগুলোর প্রত্যেকটার গায়ে, এলইডি বোর্ডের গায়ে দেখা যাচ্ছে আর্জেন্টিনার ফ্ল্যাগ, লেখা রয়েছে চ্যাম্পিয়ন 2022 ফিফা ওয়ার্ল্ড কাপ। একেবারে একটা স্বপ্নের রাজ্যের মতন পুরো গোটা পরিবেশটা। এবং এখনও যেটা বলছি বারবার করে, মানুষ বুঝতে পারছে না যে গান চলছে, ফিফার যে অ্যান্থেমগুলো এবার তৈরি হচ্ছে সেগুলো চলছে, তার সঙ্গে মানুষের অফুরন্ত আনন্দ। এটা একটা স্বপ্নের রাত বলতে পারেন। গোটা পৃথিবীর মানুষ যে স্বপ্নটা দেখেছিল সেটা একটু আগে সফল হয়েছে। এখান থেকে একটু দূরেই, কয়েক পা দূরেই একটা স্টেডিয়াম, রুসেল স্টেডিয়াম, সেখানে মানুষের এতদিনের স্বপ্নটা পূরণ হয়েছে। তার সঙ্গে আজকের যে রাতটা সেটা হচ্ছে এই স্বপ্নপূরণটা সেলিব্রেট করার রাত। এই রাতটা ভোলা যাবে না। আমরা যারা মাঠে ছিলাম, খেলা বলুন বা এই রাতটা বলুন, এখানে এই সেলিব্রেশন কোনোটাই বোধ হয় ভুলতে পারবো না আজীবন।
লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো।